গোল টুপি লম্বা টুপির কোনো ভেদাভেদ নেই। আচ্ছা আমরা যে মানুষ বাবু মুসলমান যে আমরা আমাদের কি একটা কমন সেন্স নেই? ওই যে লম্বা মতো মাথায় দিয়ে আছে কি বলছি ওইটা লম্বা, সবাই মিলে বলে লম্বা টুপি, আর আমি পরে আছি গোল, সেও বলছে গোল টুপি। টুপি যখন আসছে গন্ডগোল হবে কেন? কথা ঠিক কি না? সে কি আম পড়ে না? ঠিক আছে, তা বলে কি কলমা পড়নে বলা মুসলমান না আছে? আর আমি পড়ি বলে তুমি আমার নামে গাল দেবে? এ সময় এ ভেদাভেদের সময় আর আমাদের নাই, কথা ঠিক কি? জি বাবু, আমরা সবাই ইমানদার, আমরা যে যা করছি সব ঠিক করছি। 2000 গুড়িতে আমি যদি কিয়াম করি আমারটাও ঠিক, আর ও যদি না করে ওরটাও ঠিক, ও যদি লম্বা জামা পরে ওরটাও ঠিক, ও যদি গোল জামা পরে ওরটাও ঠিক, ও যদি কাটা কাটা পাঞ্জাবি পরে তারটাও ঠিক, ও যদি লম্বা টুপি পরে তারটাও ঠিক, যে যা করছে তারটাও ঠিক। আমাদের একটাই পরিচয় হবে যে আমরা উম্মতি মুহাম্মদি মুসলমান। জোরে বলো, আরো জোরে বলো। আমরা শুধু কেটে পিস 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 করছি, তা ওরা কি ছেড়ে দেবে নাকি? আমাদের মধ্যে পিস পিস হবে, আমাদের পিস পিস হবে না। আরে বাবু, বর্তমান সময় এখান থেকে 2200 বছর, এখান থেকে 20 বছর আগে পৃথিবীর জমিনে যত বড় বড় আলেম ছিল, বর্তমান সময় সেই আলেমগুলো আর আছে? ফুরফুরা শরীফে আমি মানুষ একটা হুজুরে সবসময় একটা কথা বলতো আমার খেয়াল আছে, কি বলতো বাবু? মারামারি নয়, ঝগড়া ঝগড়ি নয়, এই জন্য করে হুজুরের মাইকে মুখ দিয়েছে যা বলুক একটা টার্গেট রেখে সবসময় কথা বলে। মুসলমান সব হারা হয়ে যাও কিন্তু ইমান জোরে বলে হারা হয়েও না। ওয়াজের টার্গেট হবে মুসলমান, সব কথা হবে কিন্তু টার্গেট থাকবে ইমান, হারা হয়েও না, কথা ঠিক ঠিক। আর আপনি তো ইমানদার মুসলমান। আচ্ছা বলেন তো, এখান থেকে হাজার 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 বছর আগে ভারতের জমিনে একটা মানুষ এসেছিল, যে মানুষটার ওসিলায় আজকাল আপনাদের এলাকায় মুসলমান, ওই মানুষটা যখন ভারতের জমিনে ঢুকেছিল ইমান নিয়ে এসেছিল নাকি কামান নিয়ে এসেছিল? জেনে বলে, ওই মানুষটা ভারতের জমিনে যতদিন ছিল সম্মানের সাথে না বেউজ্জতির সাথে? সম্মানের সাথে ছিল, এত বড় ইমানদার ছিল। যোগী জয়পাল ওই পাহাড়ের উপর থেকে পাথর ফেলেছিল, হুজুর বসে আছে, হুজুরের মাথারে এক হাত উপরে এসে সেই পাথরটা ভেসে রয়ে গেছিল। জোরে বলেন, আরো জোরে বলো বাবু গো। হুজুরকে আগুনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এ মাথা থেকে ঢুকেছে ও মাথায় বার হয়ে গেছে, একটা লোম পড়েছিল। এসবের পিছনে কারণ কি? এসবের পিছনে আল্লাহ বাঁচিয়েছে কেন বলেন তো? দেখে তিনি ছিল একজন ইমানদার, তিনি ছিল ইমানদার। মুসলমানের ঘরে মুসলমানের কাছে আছে ইমান, থাকলো ওদের কাছে AK-47, ওদের কাছে কামান থাক, মুসলমানের কাছে ইমানদার, কথা ঠিক কি না? মুসলমানের বুকে থাকবে ইমান, আর যে ইমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে কিন্তু ইমান থাকবে না বাবু, তার জন্যই ডিটেনশন ক্যাম্প, কথা ঠিক কি না? তার জন্য করোনা তারও লেগে যেতে পারে গো, এই জন্য বলছে আপনি ঘুরে চলে আসেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু ফি সিলমি কাফা, পুরোপুরি পুরোপুরি ভাবে ঢুকে যান, পুরোপুরি ভাবে ঢুকে যান। আর আমরা ঢুকেছি বাবু কিন্তু পুরোপুরি না, কথা ঠিক কি না? আমরা ঢুকেছি পুরোপুরি না। একটা ওয়াজ এখানে আমি ছোট্ট কথা বলছি, বসিরহাটে একটা বক্তা আছে, যে বক্তাটার কালে আর একটা দাঁত নেই, নাম কি বলেন তো দেখি? মাওলা বক্স স্যার। ছোটবেলায় ওনার একটা অডিও ওয়াজ আমার কানে এসেছিল, হয়তো আপনারাও শুনেছেন। উনি একদিন ওয়াজ করতে করতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু ফি সিলমি কাফা, পুরোপুরি বান্দা পুরোপুরি ঢোক। আর একটা উদাহরণ দিয়েছিল কি বলেন দি? সকালবেলায় পটল বাগানে, এই ওয়াজ শুনেছিলেন কেউ? পটল তুলতে গেছে, গিয়ে দেখেন একটা সাপ ঘুরছে, ও দেখতে পেয়ে কি করেছে? ফস করে উঠেছে, মানে মানুষের মারে, মানুষটা ঘুরে আসছে ঘুরে আসছে ঘুরে আসতে গিয়ে সামনে একটা ফাটা বাঁশ পেয়েছে, বাঁশ যখন এসে গেছে হাতে ওরা ধরে রাখে কে বাবু, এইবারে ও সাপকে তেড়ে নিয়ে যাচ্ছে। এখন সাপ যখন গিয়ে দেখেছে ওরা আমার ঘর দেখতে পাচ্ছে, ঘর ঘর মানে কি? সাপের ঘর মানে গর্ত, গর্তায় ঢুকেছে, মাথাটা ঢুকে কিছুটা ঢুকে মনে করে আমি ঘরে ঢুকে গেছি, বেঁচে গেছি, বাকি মাজা থেকে বাইরে সব বাকি পড়ে আছে, ও লোকটা ছেড়ে দেবে কে বাবু? হ্যাঁ, ওই দাদু কিছুদিন আগে একটা জলসায় দেখা হয়েছিল, বিমারি আছে, সবাই দোয়া করুন আল্লাহ যেন হায়াতকে সুখে বাড়িয়ে দেয়। বাবু কি জানেন, প্রবীণ আলেম ইনারা, ভালো করে বলছি ভালো করে বুঝুন বাবু। তাহলে যখনই অর্ধেকটা ঢুকেছে এই মানুষটা কি করেছে? চিরজীবনের মতো মানুষের সামনে ফোঁস তোলা বার করে দিয়েছে, ভালো করে বোঝে। আমরা
করা হয় কাফের বেঈমানরা কি করবে মাজা ভেঙে দেবে গো গায়ে চামড়া আর রাখবে না কথা ঠিক কি না চামড়া আর থাকবে না তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দখুলু ফি সিলমি কাফা বান্দা পুরোপুরি পুরোপুরি আয় তাই আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে ডাকলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বান্দা বান্দা আমি আল্লাহ তোদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাকিনি মুনাফিকের মতো কাজ করছি আল্লাহর ভালোবাসবে বাবু আপনার নাম কি কুতুব চাচা নিয়ে একটু ওয়াজ করি জি বাবু কুতুব চাচা নিয়ে ভালো করে ভালো করে এই জায়গাটায় খেয়াল করে বাবু আমি প্রায় এক ঘন্টা হয়ে গেল একটা ঘটনা বলেছি কথা বলো না শিক্ষার কথা আলাপ ভালো করে কুতুবুদ্দিন চাচা আগে আসেনি এসেছিল কোরআন এই কোরআনকে আমার আল্লাহ কুতুবুদ্দিন চাচার আত্মা রূহ যেন তৈরি করেন আমার আল্লাহ 50,000 বছর আগে নূরে মুস্তাফার জন্য আমার আল্লাহ কোরআনকে সৃষ্টি করলো কোরআনকে সৃষ্টি করে আখেরি জামানার ডিজিটাল উম্মাত উম্মাতানিকে আমার আল্লাহ ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার আল্লাহ কি ভুল করেছে জান্নাতি দল বলে ডেকে ভুল করেছে কি না তাহলে এই যে চাচা বসে আছে এই চাচার একটা ছেলে হয়েছে কি হয়েছে ছেলে হয়েছে এখন চাচা ওয়াজ শুনতে এসেছে ওয়াজ শুনতে এসে দেখেন সে টালিগঞ্জ থেকে রেজাউল ইসলাম এসেছিল মাশাআল্লাহ কি সুন্দর ওয়াজ করেছে দিলটা খুশ হয়ে গেল ভরে গেল সবাই ভালো বলতে যখন ছেলে হয়েছে এইবারে মনে মনে নিয়ত করতে কি নিয়ত আমার ছেলে যখন বড় হবে হাফেজ করব মাওলানা করব ওয়াইজিং করব বক্তা সাহেব করব মাওলানা করব জ্ঞানী মানুষ করব তাই ছোটবেলায় ইমাম সাহেব যায় অন্য অন্য বক্তাদের দেখে আর কুতুবুদ্দিন চাচা তার ছেলেকে ওই শখ করে এ মাওলানা মাওলানা এদিকে আয় মাওলানা মাওলানা এ আশা নিয়ে ডাকছে তার কারণ নিয়ত আছে বড় হলে আমি মাওলানা বানাবো মাওলানা বানাবো তাই আল্লাহ আমাদেরকে ঠিক এই একই জিনিস করলো বান্দা তোদেরকে আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার জান্নাতি দল বলে ডাকছি বান্দা আমার কথার উপরে থাক আর এই কুতুবুদ্দিন চাচার ওই ছেলেটা বড় হলো মদখোর জুয়া খোর গাঁজা খোর মাওলানা হলো মদখোর জুয়া খোর গাঁজা খোর এই সব হয়ে গেল কি গো এই বাবু আর ওনাকে ভালোবাসবে ওই ছেলেকে ভালো বাসবে না তা আল্লাহ আমাদেরকে জান্নাতি দল বলে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর আমরা এসে শয়তানের কাজ করছি এসে শয়তানের কাজ করছি শয়তানের কাজ করে শুক্রবারের দিন একদিনে আমরা যাচ্ছি আবার দুরাকাতের খদ্দের আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ বলে ওরে মাথা মোটা বাড়ি চলে যা না তোর দোয়া আমি আল্লাহ কবুল করি না করব কি করে কারণ আমি আল্লাহ তো ঈমানদারদের দোয়া কবুল করব কথা ঠিক কি দোয়া কবুল হবে না আগে আপনাকে হতে হবে কবুল করানোর জন্য হতে হবে ইমানদার 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 এইটা আসেন বুঝেন যেটা বলছিলাম ফুরফুরা হুজুরা কি বলতো বাবু সাইফউদ্দিন চাচার শরীর খারাপ সাইফউদ্দিন হুজুর কে বলে আমাদের মাজার আছে ইন্তেকাল করে জান্নাতের রাস্তায় চলে গেছে শরীর খারাপ হুজুরা বলতো বাবু যেখানে ওয়াজ করতে যাবে আর যখন নামাজ পড়বে তোমার হুজুরের জন্য দোয়া করবে কারণ ইনারা হলো আমাদের মাতার ছাতা আমাদের মাতার ছাতা কথা ঠিক কি না তাই এই সাইফউদ্দিন চাচা চলে গেছে ইনার মতো মানুষ ইনার মতো আলেম আর এই সমাজে আমরা পাবো বলে মনে হচ্ছে আর পাওয়া যাবে না তাই আমরা আমরা যে মুসলমান আমাদের মধ্যে আর কচু কাটাকাটি থাকবে না কারণ এইরকম বড় 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 আলেমরা এখান থেকে যা ফতোয়া দেওয়ার দিয়ে গেছে নতুন করে ফতোয়া আর চলবে না ইমামে আবু হানিফা দাদা হুজুর কেবলা বসিরাটে আল্লামা হুজুর যে ফতোয়া গুলো দিয়ে গেছে তার উপরে কলম চালানোর বর্তমান সময়ে কোনো আলেমের আর ক্ষমতা আছে গো তাহলে কেন মানুষের মধ্যে ভুল জিনিসগুলো বোঝাচ্ছে এগুলো আর চলবে না আমাদের মধ্যে এগুলো করা
যাবে না আমার আল্লাহ আমাদেরকে সকলকে ওই ডিটেনশন ক্যাম্প এনআরসি করোনা এই সব থেকে বাঁচার জন্য একটাই মাত্র রাস্তা মুসলমান বান্দা তো ঈমানদার 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 হয়ে যায় কথা ঠিক কি একটাই রাস্তা শুধুমাত্র ঈমানদার ঈমানদার হয়ে যায় ঈমানদার হয়ে গেলে সমস্ত বালা মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন জোরে বলেন আর একটু জোরে হয় না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله دنيا نبي إلو ما آمين الغر موقع نبي إلو ما آمين الغر হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে জোরে বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও বাবু আমার নবী হাসছে আমার নবী কাঁদছে আমার নবীর মুখ থেকে কি ঝরছে গো জোরে বলেন মুক্ত ঝরছে নবী মানুষ আমরা মানুষ কিন্তু ডিফারেন্স পার্থক্য আছে না না জোরে বলেন আছে বাবু ভালো করে বোঝেন খেয়াল করেন লক্ষ্য করেন আচ্ছা বাবু আমরা যারা এখানে বসে আছি অনেকে গরিব মানুষ অনেকে গরিব মানুষ মুরব্বী যারা আছে তারা হয়তো বলতে পারবে গরিব আব্বা মা গরিব ছেলে একটু বড় হলো মা একটা বল কিনে দাও না খেলা করি খাওয়ার পয়সা নেই আর বল যখন খেলনাগুলো কিনে দিত না আমরা তখন কি করতাম একটা কাগজের ভিতরে মাটির ঘাস তারপরে কাগজ এরকম এক জায়গায় করে ঢুকে দিয়ে আর কলা গাছের ছাল নিয়ে জড়িয়ে জড়িয়ে বল তৈরি করে খেলা করতাম কথা ঠিক কি না তারপরে আবার নারকেলের মালাগুলো ভেঙে ভেঙে ওইগুলো নিয়ে খেলা করতাম আর মেয়েরা কাদাগুলো নিয়ে পুতুল বানিয়ে আর কিতকিত খেলা করতো কথা ঠিক কি না কিন্তু আমি গরিব আমার নসিবে কাদার পুতুল আমার নসিবে নারকেলের মালা একটা কথা আছে না কপালে ছিবড়ে নারকেল কোথায় পাবো বলে না জি বাবু আমাদের নসিবে কলা গাছের ছাল আর মাটির খড় আর আমার আপনার নবীও গরিব কিন্তু নবীর নসিবে আকাশের চাঁদ জোরে বলে আর একটু জোরে বলে এই নবী হাসছে নবী কাঁদছে নবীর মুখ থেকে মুক্ত ঝরছে নবীর আব্বা নাই নবী এতিম নবী কিনে দেওয়ার পয়সা নাই কিনে দেওয়ার পয়সা নাই তাই নবী শুয়ে আছে আকাশের চাঁদ এসে ডাকছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য খেলনা জোরে বলেন আর জোরে বলেন কেন নবী কা বচপন নবী কা বচপন থাকা সালো না কি চাঁদ থা আপ কা খিলো না আর জোরে বলো তাহলে আমার নবী যখন হাসতো আমার নবী কাঁদতো নবীর মুখের দিকে তাকালে কি ঝরতো গো জোরে বলে মুক্ত ঝরতো আর আমাদের ছেলেরা আমাদের এলাকার ছেলেরা এই মুসলমানের ছেলেরা ওই নবীর উম্মত এই ছেলেরা যদি হাসে মুখ থেকে কি ঝরে জোরে বলো আমি বলে দেবো বলি একটা বিমলে থুতু ঝরে কথা ঠিক ঠিক বাবু এই যে বিমল এলাকার ছেলেদের ধ্বংস করে দিল কথা ঠিক এ বাবু কটা বাজে না ও পাঁচ মিনিট পরে বলবে বাবু কটা বাজে রে পাঁচ মিনিট পরে বলবে কারণ বিমলে থুতু না এখন গালের ভিতরে কথা ঠিক ঠিক আল্লাহ রে বিমল পুরো এলাকার ছেলেদের নষ্ট করে দিল বিমল খা সুন্নত নাকি না ফলগো এখানে ছেলেরা নেই তো বলবো কারণ তো বাবাজিরা এরা তো খায় না ছেলেরা তো খুব কম শূন্য তো না নফল না তাহলে মনে হয় ফরেস্ট ফরেস্ট হবে হয়তো তাও তো না তাহলে খাই কেন চালাক বাঙালি আমার একটা উত্তর দেন আমার নবীর কথা থেকে এই কথাই চলে এলাম বাবু আমার একটা কথার উত্তর দেন আপনি একটা চালের দোকানে গেলে আপনারা তো মাঠে চাষ করে ধানগুলো চাল করে খান নাকি যারা গরিব মানুষ জায়গা জমি নেই নিশ্চয়ই দোকান থেকে কিনে খায় তাহলে চালের দোকানে গেলে চালের পেটিতে লেখা আছে আমার দোকানের চাল খাবে যে অকালে ক্যান্সার হয়ে মরবে সে বাবু ওই চাল কিনবে না ওই দোকানে আছে আপনি বলে
তাহলে যাব না তা বিড়ির কাছে লেখা থাকে কি কথা বলো তো ওর কাছে যাও বিড়ি না খেলি মানুষ তো বাঁচবে কিন্তু ভাত না খেলি বাঙালিরা বাঁচবে তো ওই চালের কাছে যাবেন না বিড়ির কাছে কেন যাবেন বলেন তো দেখি বাবু দুনিয়ার জমিনে কয়েকটা খাদ্য আছে যেগুলো পায়খানে বসে খাওয়া যায় কথা ঠিক ঠিক না পায়খানে বসে খাওয়া যায় রাগ করছে না আমার উপরে বলতে বলে একটু বাবা আমি আপনাদের সন্তানের মতো এখানে বেশি মুরব্বীরা আছে তাই আমি আপনাদের সন্তানের মতো এক কথায় কলমার ভাই আমার একটু বলার অধিকার আছে না নাই জি বাবু আমি একটু বলি ভালো করে খেয়াল করেন আমাদের ছেলেরা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে ও বাবু পায়খানায় বসে কিছু খাদ্য খাওয়া যায় নাম বলেন এক এক করে আঙুল গুনি দেখি কটা হয় বলেন বিড়ি তেরেঙ্গা বিমল শান্তি খৈনি গুটকা সিগারেট এই সমস্ত একচুয়ালি মানে তামাকু জাতীয় জিনিসগুলো আচ্ছা বাবু গরিব এলাকার মানুষ মা প্রত্যেক দিন ডাল ভাত ভালো লাগে না মা পরের দিন সবজি রান্না মা সবজি ভালো লাগে না মা গরিব মানুষ ছেলের কথা শুনে শুধু কাঁদে হারে ছেলেকে একটু গোশ খাওয়াতে পারছি মা আমার কালকে গোশ দিয়ে ভাত দিতে হবে মা শুধু কাঁদে টাকা পয়সা নেই পাবো কোথায় এর তার কাছে ধার করে একটু গোশের দোকানে গিয়ে কিছু গোশ কিনে নিয়ে এসে রান্না করে ছেলে খাবি আয় বাবা খাবি আয় মা আসছে একটু বেলা একটা বেজে গেছে কচি আয় মা পায়খানায় বসে আছি দুটো বাজে কচি আয় গোশ রান্না করেছি খাবি আয় মা পায়খানায় আছি বেলা তিনটে বাজে কচি খাবি আয় মা পায়খানায় আছি মা এইবারে বলে কচি পায়খানে এতক্ষণ তুই কি করছিস তা এক কাজ কর গোশ রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে আমি ভালো করে প্লেটে করে তোর জন্য পায়খানায় দিয়ে আসছি খেয়েলে খাবে কথা বলে ও পুরো হাঁড়িটা যদি দিয়ে আসে খাবে কেন খাবে না পায়খানা বলে কারণ পায়খানায় বসে খাদ্য খাওয়া যায় না আর পায়খানায় বসে যেটা খাওয়া যায় সেটা খাদ্য না তাহলে পায়খানায় বসে যেটা খাইছে এটা তাহলে নিশ্চয়ই পায়খানা কথা ঠিক কি তুমি পায়খানায় বসে তাহলে নিশ্চয়ই যেটা খাচ্ছ সেটা তাহলে পায়খানা শ্বশুর বাড়ির কাছে সকিনার মা সকিনার মা তাড়াতাড়ি বুড়িয়ার দেশ লাইতে বলে কি খবর বলে এই বুড়িয়ার দেশ রাজনীতি ভুলে গেছে মানে মাল ক্লিয়ার হয় কথা বুঝবে বলে শ্বশুর বাড়ি এসে কি করে দেবো গো তোমার কি নাক লজ্জা লাগে না না বাড়ি হলে অন্য জিনিস কি করে দেবো এত তুমি তো দরজা লাগিয়ে দেছো আর বাইরে তোমার শালি বসে আছে কি করে হবে বলে ওই ওপরে একটু ফাঁকা আছে তেলে দে তেলে দে বুঝতে পারছি না বাবু এগুলো করা যাবে না ভালো করে বোঝেন খেয়াল করেন লক্ষ্য করেন আমাদের ছেলেরা কি ভুল করছে আমাদের বাংলার মুসলমান কি ভুল করছে আমরা দেখেন ও বাবু মনে করেন কুতুবুদ্দিন এই যে কুতুবুদ্দিন চাচা আমার আব্বা কে আমার আব্বা ভালো করে আপনাদের বোঝানোর জন্য বলছি চাচা আমার আব্বা এই চাচা আমার বড় ভাই আর এই চাচাটা আমার বন্ধু ভালো করে আব্বা ভাই আর বন্ধু এখন তিনজনের শরীর খারাপ তিনজনের কি হয়েছে শরীর খারাপ তাহলে আপনাদের গ্রাম্য এলাকার নিয়ম কি একটা শরীর খারাপ মানুষের যখন দেখতে যাবে তখন কি খালি হাতে যাবো নিশ্চয়ই ক্যানিং থেকে না তো আপনাদের বেদবেড়ে এলাকা থেকে ফল টল কিনে নিয়ে তো ঢুক ফল মিষ্টি ওইগুলো কিনে নিয়ে যাব ফলের দোকানে গেছি ভালো করে বলছেন আব্বা শরীর খারাপ বড় ভাইয়ের শরীর খারাপ আবার বন্ধুরও শরীর খারাপ আর একটা পুরুষ মানুষের মধ্যে পুরুষ মানুষের জন্য সব থেকে কাছের মানুষ হলো এই তিনজন কারণ সুখে দুঃখে ওদের কাছে হাত পাতা যায় কথা ঠিক কি না তাহলে এনাদের শরীর খারাপ আমি ফলের দোকানে গেছি ফলের দোকানে ফল নিয়ে যাব এক কেজি আপেল দে বেদানা দে আঙ্গুর ফল দে কলা দে দিল ফল টাকা দিয়ে দিলাম হাতে নিলাম চলে আসবে ফলের দোকান বলছে আমার দোকানের ফল খাবে যে অকালে কলেরা হয়ে মরবে সে কথা বুঝতে পারেননি কেনা হয়ে গেছে ফলের দোকানে এবারে বলছে এই ফল খাবে যে কলেরা হয়ে মরবে সে আমি তখন কি করব ধরে বলে ও আগে বলিস না কেন মাল রাগ আগে রাগ টাকা দে টাকা দে যদি ওই ফল নিয়ে যায় দুদিন বাঁচতে কি সঙ্গে সঙ্গে কবরে যাবে কথা ঠিক কি না এই জন্য আমরা নিয়ে যাব নিয়ে যাব না কারণ ওই ফলের দোকানদার বলছে আমার ফল খেলে কি হবে কলেরা হবে ক্যান্সার হবে মরে যাবে তাহলে আমি যদি নিয়ে যাই আমার বাপ মরবে ভাই মরবে বন্ধু মরবে আমি নিয়ে যাব না আর এই ভাই এই বন্ধু এই আব্বা
আব্বা হাতে 10 টাকা দিল আব্বা 10 টাকা দিয়েছে কচি এক প্যাকেট বিড়ি লিয়া বড় ভাই 10 টাকা দিয়েছে কচি হইনির বন্ধু 10 টাকা দিয়েছে বন্ধু দুটো বিমল লিয়া আর আমি কি করছি তাড়াতাড়ি এক প্যাকেট বিড়ি দে আমার আব্বা 60 বছর বসতে কি 40 বছর বয়সে যেন চলে যায় কথা ঠিক কি না ফলের দোকানে সবাই আরে ভাই ফলের দোকান যেটা মুকাবেলা দিচ্ছে তাহলে সেটা বিড়ির গায়ে সেইটাই তো লেখা আছে কথা ঠিক কি আমি ছেলে আমি ভাই আমি বন্ধু ওই সময় আমার কি সেন্সটা আমার কি দিমাগটা খোলে না কথা ঠিক কি না না বাবু এটা করা যাবে না এটা করা যাবে না আর যারা বিড়ি খাও খইনি খাও সিগারেট খাও যদি খাওয়ার ইচ্ছা হয় পাশে সবে বিবির পাশে সবে বউটাকে বলবে হ্যাঁ রে আমি জি বলছি বাবু একটু খেয়াল করে বাবু ভালো করে খেয়াল করে একটু তো লাগবে গায়ে আমার দিকে খেয়াল করেন বাবু তোমার কথা আমি বলছি আলোচনা করছি এই কথাটা একটু বলেন বিড়ি সিগারেট যারা খান বিবির কাছে জিজ্ঞাসা করবেন বিবি আমি যে বিড়ি খাই আমি যে সিগারেট খাই আমার মুখে দুর্গন্ধ তোমার আরাম আমি যে তোমার পাশে ঘুমাই তোমার আরাম লাগে নাকি তুমি শান্তি পাও যদি আপনার বিবি বলে না আপনার মুখ থেকে মেসকে আমবারে সেন্ট বেরে আমার আরাম হয় আপনি খাবেন ভাই কথা বুঝতে পারেননি আর বিবি যদি বলে যে না আমার কষ্ট হয় আপনার করতে হবে কি যদি বলেন ছেড়ে দিতে হবে কারণ যখন কলমা পড়ে কবুল পড়েছিল ওই সময় আল্লাহকে কি কথা দিয়েছিল ওর হক নষ্ট করব না আল্লাহ বাড়ি নিয়ে যাব ওকে কোনো কষ্ট দেব না তাই এই জন্য করে আমি বারবার বলে যাচ্ছি বিবি যদি বলে খাবে না তো খাবে না যদি বলে খায় তো খাবে আর আশা করি বিবিটা কোনো সময় খেতে বলবে না দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা জোরে বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে 24 পরগনার মুসলমানের ঘরে ঘরে আর একটু জোরে হয় না যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে যে নূরের রোশনিতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা ও দয়ার নবী যার শাখা বাবু শাখা মানে কি ভালোবাসে ও লাইনে শাখা মানে যিনি বন্ধু যিনি আশা যিনি ভরসা কিয়ামতের ময়দানে নবী যদি কারোর আশা ভরসা হয়ে যায় তার আর কোনো টেনশন হবে চিন্তা হবে ও দয়ার নবী যার শাখা তার কিসের ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আল্লাহুম্মা আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আলমদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে